নিজের সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান বা নিজের ভাগ্য নিজেই যদি বিচার করতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পাবেন, আর সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কোনো পয়সা কাটা যাবে না। তো সাবস্ক্রাইব করুন, আর আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ যে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন, কেটে কেটে দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো আজকে আমি পামেস্ট্রি তথা হস্তরেখায় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তা হলো ভ্রমণ রেখা বা জার্নি লাইন বা ট্রাভেলিং লাইন। তো আমাদের কম বেশি প্রত্যেকেরই আগ্রহ থাকে জীবনে ভ্রমণ হবে কি না, তা আজকে আমি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আপনারা একটু লক্ষ্য করুন, এই যে ক্ষেত্রটা পেনতে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ক্ষেত্রটা এটাকে বলা হয় মুন মাউন্ট বা চন্দ্রের ক্ষেত্র বা চন্দ্রের পর্বত। যাদের এই চন্দ্রের ক্ষেত্র বা চন্দ্রের পর্বত উঁচু হয় তারা জীবনে ভ্রমণ করে। এক আর একটা হচ্ছে এটা জীবন রেখা। এই জীবন রেখা আপনারা লক্ষ্য করুন, এটা হচ্ছে একটা জীবন, এটা জীবন রেখা আপনারা জানেন প্রত্যেকে। জীবন রেখা থেকে এরকম একটা রেখা যদি চন্দ্র পর্বতের দিকে যায় তাহলে তারা জীবনে প্রচুর ভ্রমণ করে। আর ভ্রমণ করে যদি চন্দ্র পর্বতে এরকম জার্নি লাইন বা ট্রাভেলিং লাইন বা ভ্রমণ রেখা থাকে, এইরকম লম্বা লম্বা যদি রেখা থাকে চন্দ্র পর্বতে, তারা জীবনে প্রচুর ভ্রমণ করে। আর একটা জীবন রেখা এরকম আপনারা লক্ষ্য করুন, জীবন রেখা যদি আপনার এইরকম চন্দ্র পর্বতের দিকে আসে, দেখেন চন্দ্র পর্বতের দিকে আছে জীবন রেখা, তাহলেও তারা জীবনে প্রচুর ভ্রমণ করে। আর একটা হচ্ছে জীবন রেখা যদি দুই ভাগে বিভক্ত হয়ে এরকম ফগের সৃষ্টি করে, এরকম দুই ভাগে বিভক্ত হয়ে যদি ফগের সৃষ্টি করে তারা জীবনে প্রচুর ভ্রমণ করে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ছেলেরা অবশ্যই ডান হাত দেখবেন আর মেয়েরা বাঁ হাত। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর আপনার বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটা শেয়ার করুন, প্রচুর প্রচুর লাইক করুন ভিডিওটাকে, আর কমেন্টে আপনার মতামত জানান যে ভিডিওটা কীরকম হয়েছে।